আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ও ডিজাইন পরিচিতি এবং এই স্টেমেল কোর্সে আজকের ভিডিওতে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং আরেকটা হচ্ছে পাবলিশিং ওয়েবসাইট পাবলিশিং তো দুইটা জিনিসই আমরা হচ্ছে আজকের ভিডিওতেই কাভার করার চেষ্টা করব একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করা হয় এবং কিভাবে সেটাকে পাবলিশ করা হয় এই টোটাল যে স্টেজ আছে বা এই টোটাল যে ধাপগুলো আছে এগুলো নিয়ে হালকা আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব বলে ভাবি তখন আমাদের যে কাজটা করতে হয় প্রথমে সেটাকে ডিজাইন করতে হয় আর এই ডিজাইনটাই আমাদের এই ডিজাইনটা করা হয় মূলত গ্রাফিক্স ডিজাইনার দিয়ে তো এই গ্রাফিক্স ডিজাইন করতে হয় আমাদের একটা ওয়েবসাইটের যে একটা ওয়েবসাইটের কোন জায়গায় কি থাকবে আমরা কোন অংশে কি রাখব কোন জায়গায় হচ্ছে আমাদের মেনু থাকবে কোন জায়গায় অ্যাবাউট পেজ থাকবে কোন জায়গায় আমাদের ইমেজগুলা স্লাইড করবে বা ইমেজ আমরা এনিমেশন যদি করাতে চাই সেগুলো কীভাবে করবে করবো আমরা আমাদের পেজের প্রথম দিকে কি থাকবে শেষের দিকে কি থাকবে আমাদের একটা ওয়েবসাইটের যে টোটাল বিষয়গুলো আছে কোন জায়গায় কি দিব না দিব এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা একটা একটা ওয়েবসাইটকে প্রথমে ডিজাইন করি আর এই ডিজাইনটা করা হয় গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে প্রথমে আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করে থাকি একটা উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে একজন একটা ওয়েবসাইট তৈরি করতে চায় তো তার কী কী স্টেপস ফলো করতে হবে তো প্রথমেই যখন ধরেন আমি একটা ওয়েবসাইট বানাবো এইটা চিন্তা করলাম তখন আমাকে প্রথমেই আমার একটা আইডিয়া আসলো মাথার মধ্যে যে আমার একটা ওয়েবসাইট বানাবো ওই ওয়েবসাইটের এই এই জিনিস থাকবে আচ্ছা তারপর আমাকে কী করতে হবে এই বিষয়টাকে আমাদের ডিজাইনারকে বা ওয়েবসাইট ডিজাইনারের কাছে যেতে হবে এবং তাকে বলতে হবে আমি এরকম একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি আমার এই ওয়েবসাইটের এই জায়গায় এই সমস্ত বিষয়গুলো থাকবে তো তখন ওই ডিজাইনার ওই গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েবসাইট ডিজাইনার বা ইউ ডিজাইনার যেটাই বলি তো সে কি করবে আমার ওই আইডিয়াটাকে একটা গ্রাফিক্যালি রূপ দিবে বা গ্রাফিক্যাল কি গ্রাফিক্যালি হচ্ছে আমাদেরকে দেখাবে যে এই ওয়েবসাইটের এই জায়গায় এই জিনিসগুলো থাকবে এই জায়গায় এই থাকবে এরকম করে একটা গ্রাফিক্স ডিজাইন টুল ইউজ করে এই ডিজাইনটা কমপ্লিট করবে সেটা অ্যাডোবি এক্সিডি হতে পারে বা ফটোশপ বা ইলাস্টাটোর এই টাইপের সফটওয়্যারগুলো ইউজ করে মূলত এই ডিজাইনগুলো করা হবে তো আশা করছি গ্রাফিক্স ডিজাইনের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন প্রথমে আমার মাথায় একটা আইডিয়া আসবে সেই আইডিয়াটাকে আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আর গ্রাফিক্স ডিজাইনাররা বা ওয়েবসাইট ডিজাইনাররা হচ্ছে এরকম করে ডিজাইন করবে গ্রাফিক্স ডিজাইন করবে তো আমাদের কাছে আমাদের একটা ওয়েবসাইটের ডিজাইন চলে আসলো তো ওয়েবসাইটের ডিজাইনটাকে কনফার্ম করার পরে যে হ্যাঁ আমার এইরকম ডিজাইনেরই হচ্ছে আমার ওয়েবসাইটটা তৈরি করব আমি তো এই ডিজাইনটাকে কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে পরবর্তী স্টেজে যেতে হবে সেটা হচ্ছে ওয়েব ওয়েবসাইট ওয়েব টেমপ্লেট স্লাইসিং বা সহজ ভাষায় যে আমাদের যে ওয়েব ডিজাইনটা করলাম আমাদের যে গ্রাফিক্স ডিজাইনটা করলাম এটাকে কেটে কেটে টুকরো টুকরো করা হবে আর কি মানে কি আমরা এটাকে মূলত সহজ ভাষায় বলতে গেলে আমরা এই যে ডিজাইনটা করেছি বিভিন্ন জায়গায় আমরা লোগো ইউজ করেছি বিভিন্ন জায়গায় ইমেজ ইউস করেছি এই বিষয়গুলোকে কেটে কেটে আমাদের কোডিং উপযোগী করার জন্য আমাদের হচ্ছে এগুলোকে টুকরো টুকরো করে আলাদা করতে হবে তো আমাদের যে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমাদের যে ব্যানার বা ইমেজ বা যে বাটনগুলো আমরা ইউজ করেছি এই বিষয়গুলোকে কোডিংয়ের সুবিধার্থে আমরা এগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে আমাদের প্রয়োজন মতো আমরা হচ্ছে এগুলোকে কেটে নিব আর কি বা ছোটো ছোটো টুকরো করে অংশ অংশ করে নিয়ে নিব আমাদের কোডিংয়ে করার সুবিধার্থে তো এরপর কী করতে হবে এরপর আমাদের কোডিংয়ের পার্টে আমাদের হচ্ছে যেতে হবে তো কোডিং পার্টে কি হবে তো কোডিং পার্টের এখানে দুইটা স্টেজ থাকে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট একটা হচ্ছে ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হয় যে ওয়েবসাইটের যে ডিজাইনটা আমরা পেলাম দেন হচ্ছে আমরা ওয়েবসাইটকে ট্যাম্পলেট ওয়েব ট্যাম্পলেটকে স্লাইসিং করলাম বা ছোটো ছোটো অংশ করে ভাগ করে নিলাম বিভিন্ন কম্পোনেন্টগুলা বাটন বা ইমেজ এই বিষয়গুলো যেমন আমরা হচ্ছে ভাগ করে নিলাম এরপর আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে কোডিং করতে হবে কোডিং করে আমাদের ওই ওয়েবসাইটটাকে একটা রূপ দিতে হবে বা ওই ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে তো ডেভেলপমেন্টের দুইটা পার্ট থাকতেছে এখানে একটা হচ্ছে আমরা দেখছি ফ্রন্ট হ্যান্ড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ব্যাক হ্যান্ড ডেভেলপমেন্ট তো এর মধ্যে একটু বলি যে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে ওয়েবসাইটের বা ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্টে যারা ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট করে বা ডেভেলপার তারা মূলত হচ্ছে ফ্রন্ট অ্যান্ড নিয়ে কাজ করে তো ফ্রন্ট অ্যান্ড কি ব্যাক অ্যান্ড কী এগুলো আমরা বলবো আর যারা ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদেরকে আমরা ব্যাক অ্যান্ড ওয়েব ডেভেলপার বলতে পারি আর দুইটা নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলতে পারি ওকে তো ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কী করবে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা মূলত এই স্টেমেল সিএসএস এগুলো ইউজ করে আমাদের যদি যে গ্রাফিক্স ডিজাইন করে আমাদের যে ট্যাম্পলেটটা তৈরি করেছিলাম ওটাকে কোডিং করে একটা রূপ দিবে সেখানে কোন জায়গায় কী থাকবে এগুলো সুন্দর করে কোডিং করে সে করবে এই স্টেমেল সিএসএস এগুলো ইউজ করে হালকা জাভা স্ক্রিপ্ট ইউজ করে এগুলা ইউজ করে সে খুব সুন্দর করে আমাদের সে ওয়েবসাইটটাকে কোডিং করে করে বাস্তবে একটা রূপ দিবে তো এরপর আমরা তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো যে কোথায় কি আছে তারপর হচ্ছে আমাদের এই যে বিষয়গুলো থাকবে হ্যাঁ তো এগুলো আমরা তখন দেখতে পারবো আমাদের মেনু কোন জায়গায় কি আছে ক্লিক করলে কোন পেজে যাচ্ছে এগুলো আমরা ঠিক মতো হচ্ছে তখন দেখতে পারবো তো ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কি আর একটু সহজ যদি বলি আমাদের যে সমস্ত ওয়েবসাইটে আমরা ব্রাউজ করি এই সমস্ত ওয়েবসাইটের প্রথমে যে আমরা যা যা দেখি এগুলোই মূলত ফ্রন্ট অ্যান্ড ডেভেলপাররা করে থাকে মানে আমরা যে যা যা দেখতে পাই একটা ওয়েবসাইটের আমাদের প্রথমে যারা দেখি আমাদের যে ইউজার ইন্টারফেস যেগুলো আছে এগুলো মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপারাই করে থাকে বা কোডিং করে আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করে একটা বাহ্যিক রূপ দেয় আর কি তো ওটাই হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ডেভেলপারের কাজ অনেকটা গ্রাফিক ডিজাইনারের মতোই কারণ গ্রাফিক ডিজাইনারা তো হচ্ছে গ্রাফিক ডিজাইনিং টুল ইউজ করে ডিজাইন করেছে আর ফ্রন্ট এন্ড ডেভেলপাররা সেটাকে কোড করে তৈরি করেছে তো এই এন্ড ডেভেলপাররা যখন আমাদের এই ওয়েবসাইটটাকে মোটামুটি কমপ্লিট করলো কোডিং করে এটাকে একটা রূপ দেওয়াটা কমপ্লিট করলো কম কমপ্লিট করার পরে এটা যাবে হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারদের কাছে তো ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কী করেছে আমাদের আমাদের একটা ওয়েবসাইটকে কোডিং করে একটা রূপ দাঁড় করিয়েছে তো এরপর এটা ব্যাক এন্ড ডেভেলপারদের কাছে যাবে তো ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের যদি একটু বলি যেমন ধরেন আমরা হচ্ছে ফর্ম তৈরি করে দেখেছি এই স্টেমেল ইউজ করে তো এরকম এই স্টেমেল ইউজ করে বা এস্টেম সিএসএস এগুলো ইউজ করে আমরা সুন্দর করে একটা ফ্রন্ট ডিজাইন করলাম তো এগুলো ডিজাইন করার পর আমরা তো এগুলো দেখতে পারতেছি বাট এটাকে ফাংশনাল করার জন্য মানে আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে হয়তো বা বেজে সেভ হবে বা এগুলো যে একটু ডাইনামিক করার জন্য বিষয়গুলো একটু ফাংশনাল করার জন্য মূলত ব্যাক এন্ড ডেভেলপাররা কাজ করবে সো নাম দেখে আমরা কিন্তু একটা ধারণা নিতে পারতেছি ব্যাকএন্ড মানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের পিছনে যে কাজগুলো হবে মানে ব্যাকএন্ডে যে কাজগুলো ঘটবে যেগুলো আমরা দেখতে পারবো না বিভিন্ন ফাংশনের কাজ বা বিভিন্ন লজিকের কাজ যেগুলো আমরা দেখতে পারবো না বাট এটা ব্যাকএন্ডে হবে ওটাই হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপারদের কাজ একটা উদাহরণ দেই যেমন ধরেন আপনারা ফেসবুকে লাইক লাইক বাটনে ক্লিক করলে সেটা লাইকের সংখ্যা বাড়ে এই যে বিষয়গুলো আছে এরকম লজিক্যালি বিষয়গুলো বা ডেটা বেজের যে বিষয়গুলো আছে এগুলো ব্যাক এন্ড ডেভেলপাররা করবে তারা এই ওয়েবসাইটটাকে ডাইনামিক করবে এবং ফাংশনাল করে তুলবে আমাদের ওয়েবসাইটটা তৈরি করার পর মানে ডিজাইনটা কমপ্লিট করার পরে আমাদের কোডিং পার্টে দুইটা অংশ হচ্ছে এখানে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করবে কোডিং করে ডিজাইন করবে দেন ওটাকে ফাংশনাল করে তুলবে হচ্ছে ব্যাক ডেভেলপাররা বিভিন্ন সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের ওয়েবসাইটকে নির্দেশ দিবে প্রোগ্রামিং হচ্ছে নির্দেশ দেওয়া একগুচ্ছ নির্দেশ বা একগুচ্ছ নির্দেশের সমষ্টি হচ্ছে আমরা প্রোগ্রামিং বলি তো ব্যাক ডেভেলপাররা এরকম সাইড প্রোগ্রামিং করে আমাদের এই ওয়েবসাইটটাকে আরও ফাংশনাল করে তুলবে ওকে তো এটার পরে কী আসতেছে এরপরে হচ্ছে আমাদের টেস্টিং অ্যান্ড ডিবাগিং টেস্টিং কি আমাদের যে ওয়েবসাইট আমরা তৈরি করলাম এই ওয়েবসাইটটাকে এখন আমরা টেস্ট করব প্রচুর পরিমাণে টেস্ট করব যে যে যা যা আমরা চেয়েছি সেগুলো ঠিকমতো হচ্ছে কি আমরা যে জায়গায় যে টুলগুলো ইউজ করেছি বা যে জায়গায় যে বাটনগুলো ইউজ করেছি যে জায়গায় যে পেজগুলো ইউজ করেছি সেগুলো ঠিকঠাক মতো আসতেছে কিনা যতগুলো ব্রাউজার আছে মোটামুটি জনপ্রিয় সেই সমস্ত ব্রাউজারগুলোতে আমাদের ওয়েব পেজটাকে ঠিক মতো আমরা ব্রাউজ করতে পারতেছি কি না এগুলো আমরা টেস্ট করব। আর ডিবাগিং কি ডিবাগিং হচ্ছে কোনো যদি এরোর পাওয়া যায় কোনো যদি ভুল ত্রুটি পাওয়া যায় এগুলাকে আমরা ঠিক করব এগুলাকেই মূলত আমরা ডিবাগিং বলতেছি এই ডিবাগিং করার মাধ্যমে আমরা কী করতেছি আমাদের ওয়েবসাইটের যে ভুল ত্রুটি যা ছিল এগুলো সব ঠিক করে ফেলতেছি এর পরবর্তীতে আসতেছে আমাদের এই মোটামুটি একটা ওয়েবসাইট তো আমরা দাঁড় করিয়ে ফেললাম এখন আমাদের ওয়েবসাইটটাকে তো পাবলিশ করতে হবে মানুষের কাছে তো পৌঁছাতে হবে তো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা কি করে থাকব। কি করব। তো প্রথমে আমাদের একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে ডোমেন নেম নিয়ে অলরেডি কিন্তু আমরা হচ্ছে ভিডিও বানিয়েছি তো আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আশা করি যে ডোমেন নেম কী এই বিষয়টা বুঝতে পারবেন আমরা বলেছিলাম যে একটা আইপি অ্যাড্রেস থাকে সেই আইপি অ্যাড্রেসটা মনে রাখা মানে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা মনে রাখাটা অনেক কষ্টকর বিষয় তো এটার সলিউশন হিসেবে ডোমেন নেম কারণ হচ্ছে আমরা নামটা অনেক সহজে মনে রাখতে পারি সো এই নামটাকে ওই অ্যাড্রেসের সাথে লিঙ্ক আপ করে দেওয়া হয় যার ফলে আমরা ওই নামের মধ্যে ক্লিক করলে বা ওই নামটা লিখে সার্চ করলে আমরা ওই ওয়েবসাইটে খুব ইজিলি চলে যেতে পারি তো এর জন্য আমাদের অবশ্যই ডোমেন নেম একটা রেজিস্ট্রেশন করতে হবে সো ডোমেন নেম রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত কোম্পানি যারা হচ্ছে ডোমেনেম প্রোভাইড প্রোভাইড করতেছে তাদের কাছে আমরা হচ্ছে একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করবো কিছু ডোমেন নেম আছে ফ্রি আবার কিছু ডোমেন নেম আছে পেইড ডোমেন নেমের যে এক্সটেনশনগুলো আছে বা টপ লেভেল যে সমস্ত ডোমেন নেমগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে পেইড যেমন ডট কম ডট অর্গ মানে না আমাদের ওয়েবসাইটের নামের পরে ডট কম থাকবে বা ডট অর্ক থাকবে বা ডট ইনফো থাকবে এগুলো হচ্ছে টপ লেভেল ডো ডোমেন আর কিছু ফ্রি ডোমেন আছে যেমন হচ্ছে ডট টিকে এটা একটা ফ্রি ডোমেন তো আমরা এটা ইউজ করতে গেলে আমাদের ওয়েবসাইটের নামের পরে ডট টিকে থাকবে এটা ইউজ করতে গেলে আমাদের পে করতে হবে না মানে এই এই ডোমেন নেমটা রেজিস্ট্রেশন করলে আমাদের পে করতে হবে না আবার কিছু সাব ডোমেইন আছে যেমন ধরেন blogspot.com আমি এখন আমার ওয়েবসাইটের নাম দেন হচ্ছে থাকবে ডট ব্লক বা অন্য কোনো কোম্পানি নাম থাকবে দেন ডট বা ডট এরকম থাকবে এগুলো হচ্ছে সাব ডোমেন বলতেছি এগুলো হচ্ছে সাব ডোমেন তো এই সাবডোমের ডোমেনের ক্ষেত্রেও অনেক সময় অনেকগুলোই অনেকেই ফ্রি প্রোভাইড করে থাকে তো আপনারা সেটা সেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারেন তো টপ লেভেল ডোমেনের ক্ষেত্রে ডট কম ডট ইনফো বা এরকম যে নামগুলো আছে এগুলোর জন্য আপনাকে পে করতে হবে সো ডোমিন নেম রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা দেখতে হবে যে অলরেডি যদি সেই ডোমেন কেউ রেজিস্ট্রেশন করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ডোমিন নেমটা নিতে পারবেন না সো আপনাকে একটা ইউনিক ডোমেন নেম সিলেক্ট করতে হবে আপনাকে হচ্ছে ওইখানে সার্চ করে দেখতে হবে কোনটা ফ্রি আছে ওটা আপনি হচ্ছে নেবেন নেওয়ার পরে ডোমেন নেম আপনি নিলেন আপনার ওয়েবসাইটের ডা নাম একটা কিনে ফেললেন বা রেজিস্ট্রেশন করে ফেললেন এরপর যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে ওয়েবসাইট হোস্টিং তো ওয়েব হোস্টিং আবার কি বা ওয়েবসাইট হোস্টিং বিষয়টা কী তো এই বিষয়টা খুব জটিল কোনো কিছু না আমাদের তো ওয়েবসাইটটাকে এক জায়গায় রাখতে হবে অনলাইনে তো কোথাও রাখতে হবে মানে আমাদের ওয়েবসাইটটাকে স্টোর করতে হবে এই যে ওয়েবসাইটটা আমরা বানিয়েছি বা যে সমস্ত ফাইলগুলো আমরা তৈরি করেছি এগুলো তো আমাকে এক জায়গায় স্টোর করতে হবে ওটাই আমরা বলতেছি ওয়েব হোস্টিং তো ওয়েব হোস্টিংয়ের জন্য আমরা হচ্ছে আমাদের বিভিন্ন সার্ভার থেকে কিছু স্পেস আমরা ভাড়া নিতে পারি বা কিনতে পারি তো ও ওটাকে আমরা ওয়েব হোস্টিং বলতেছি যেমন হচ্ছে ধরেন আমি এক জিবি জায়গায় কিনে নিলাম বা এক জিবি ভাড়া নিলাম এক বছরের জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করে অনেকেই ফ্রি প্রোভাইড করে সেগুলো সেই ধরনের ওয়েব সার্ভারগুলো খুব একটা ভালো হয় না দেখা যায় যে ওয়েবসাইট অনেক স্লো রান করে আবার যেগুলো ভালো সেগুলো ক্ষেত্রে হয়তো বা পে করতে হয় আপনাদেরকে বা করতে হবে এই বিষয়টা একটু সহজে বোঝার জন্য আমরা বলতে পারি যে আমাদের যে কম্পিউটার আছে এই কম্পিউটারটা এই কম্পিউটারের যে এক টেরাবাইট হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কের একটা অংশ আমরা ধরেন ভাড়া দিলাম বা এই অংশটা কিনে নিলাম এরকম একটা বিষয় ওয়েবসার্ভারেও কিন্তু হচ্ছে কম্পিউটারই থাকে সেখান থেকে আমরা একটা কম্পিউ কম্পিউটার একটা স্পেস আমরা হচ্ছে ভাড়া নিলাম যার ফলে আমরা সেখানে আমাদের ওয়েবসাইটটাকে স্টোর করতে পারবো আপনি চাইলে কিন্তু আপনার কম্পিউটারকেও সার্ভারে কনভার্ট করে ফেলতে পারেন তো এটাও কিন্তু করা যায় তো এটা করার জন্য কিন্তু আপনাকে আপনার কম্পিউটারকে চব্বিশ ঘন্টায় চালু রাখতে হবে তা না হলে কিন্তু আপনার কম্পিউটার যদি অফ থাকে সেক্ষেত্রে কিন্তু যে সময়টার জন্য অফ থাকবে যে সময়টুকু অফ থাকবে সেই সময়টুকুতে কিন্তু ওয়েবসাইট ব্রাউজ করা যাবে না এর জন্য ওই সার্ভারগুলোতে ওই ওয়েব সার্ভারে কনভার্ট করতে গেলে আমাদের মূলত সেই কম্পিউটারগুলোকে প্রায় চব্বিশ ঘন্টায় চালু রাখতে হয় এর জন্য সাধারণত আমরা ওয়েব হোস্টিং বিভিন্ন যে কোম্পানি আছে তাদের যারা প্রোভাইড করে এই সার্ভিসগুলো তাদের কাছ থেকে আমরা ওই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করে আমরা নির্দিষ্ট কিছু জায়গা ভাড়া নিই বা কিনে নিই তো আমাদের হচ্ছে ওয়েব হোস্টিং বিষয়টা আশা করি বুঝলাম মানে যেখানে আমি আমার ওয়েবসাইটটাকে হোস্ট করব তারা আমাদের একটা অ্যাডমিন প্যানেল দেবে সেখানে ধরেন আমরা যে ফাইল রাখতে পারবো এরকম বিষয়গুলো থাকবে অপশন থাকবে আর কি তো যাই হোক তো এই ওয়েবসাইটটা আমার ডোমেন নেম কিনা হয়ে গেল দেন আমাদের হোস্টিং হোস্টিংয়ের বিষয়টা আমরা বুঝলাম বা হোস্টিং কিনে নিলাম এরপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের ওয়েবসাইটটাকে ওই হোস্ট সার্ভারে আপলোড করতে হবে আমাদের ওই হোস্ট সার্ভারে রাখতে হবে তো এই হোস্ট সার্ভারে বা আমরা যখন হোস্টিং কিনবো তখন আমাদেরকে একটা প্যানেল দিবে সি প্যানেল বলে সেটাকে বা আমরা অ্যাডমিন প্যানেল দিবে সেই অ্যাডমিন প্যানেলে থেকে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটটাকে তখন ওইখানে আপলোড করতে পারবো আর ওই ওয়েব হোস্টিংকে ডোমিন নেমের সাথে লিঙ্ক করতে হবে তার ফলে আমরা ওই যখনই ওই ডোমিন নেম লিখে আমরা ব্রাউজারে সার্চ দেবো তখন আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটটাকে পেয়ে যাবো আমরা ব্রাউজ করতে পারবো তো ওয়েবসাইটকে হোস্ট করার পর সব কিছুই কমপ্লিট করার পরে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করা বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে যেমন গুগল আস্ক ডট কম বা বিং ডট কম এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে এই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা আমাদের ওয়েবসাইটকে সাবমিট করবো বলবো যে আমি হচ্ছে একটা ওয়েবসাইট বানিয়েছি তুমি তোমাদের যে ট্রলার আছে বা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং আমাদের নাম লেখে বা ওয়েবসাইটের নাম লেখে যদি কেউ সার্চ করে তাহলে তুমি আমার সার্চ ইঞ্জিনে আমাকে দেখাও তো এই বিষয়গুলোর জন্য আমরা হচ্ছে এই সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অটোমেটিকলি ওই সার্চ ইঞ্জিনগুলো ডিটেক্ট করে ফেলে তো তারপরেও আমরা যদি প্রথম দিকে সার্চ ইঞ্জিনকে দেখিয়ে দিই তাহলে ওই সার্চ ইঞ্জিনের যে ক্রলার আছে ওই ক্রলারটা আমাদের ওয়েবসাইটে আসবে অ্যান্ড ওই আমার ওদের ওয়েবসাইটের ইনফরমেশনটা তারা হচ্ছে স্টোর করবে যার ফলে পরবর্তীতে কেউ সার্চ করলে আমরা আমাদের ওই সার্চ ইঞ্জিনে যদি কেউ সার্চ করে বা গুগলে কেউ যদি সার্চ করে তাহলে আমাদের ওয়েবসাইটগুলো হচ্ছে দেখাবে বা আমাদের ওয়েব পেজগুলো হচ্ছে দেখাবে এর জন্য আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে তো এই বিষয়গুলোর মাধ্যমে মূলত আমরা একটা ওয়েবসাইটকে তৈরি করতে পারি বা আমাদের ওয়েবসাইটকে আমরা পাবলিশ করতে পারি এখানে মোটামুটি যেগুলো কমন বিষয়গুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন তারপরেও আমরা একটু আরেকবার একটু রিভিউ করি বিষয়গুলো কী কী আমরা বললাম প্রথমে আমাদের যে ওয়েবসাইট বানানোর যে আইডিয়াটা আসবে সেই আইডিয়াটাকে আমরা গ্রাফিক ডিজাইনিংয়ের মাধ্যমে রূপান্তরিত করব। আমাদের একটা মেইন যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটাকে কনভার্ট করে ফেলবো ডিজাইনিংয়ের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মোটামুটি কীভাবে হবে না হবে এগুলো ডিজাইনিংয়ে আমরা কমপ্লিট করব এরপর সেটাকে এরপর হচ্ছে ওয়েব ওয়েব যে ট্যাম্পলেট আমরা তৈরি করলাম ওই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে যে ট্যাম্পলেটটা তৈরি করলাম সেটাকে স্লাইসিং করব বিভিন্ন বাটন বা ইমেজ বা ব্যানার এই যে সমস্ত যে বিষয়গুলো আছে বা লোগো এই ডিজাইনগুলোকে আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নিব মানে কেটে নিয়ে আমরা আমাদের কোডিংয়ের সুবিধার্থে আমরা ওগুলো হচ্ছে স্লাইসিং করবো স্লাইসিং করার পরে আমার পরে যে কাজটা হচ্ছে আমাদের কোডিং করতে হবে কোডিংয়ের এখানে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট তো ফ্রন্ট অ্যান্ড ডেভেলপাররা মূলত কোডিং করে করে আমাদের ওই ওয়েবসাইটের যে ডিজাইনটা আমরা করেছিলাম সেটাকে একটা রূপ দিবে মানে ওরকম করবে কোডিং করে করবে দেন আমাদের ওটাকে ফাংশনাল করার জন্য ব্যাক ডেভেলপাররা ওটাকে ফাংশনাল করবে ডেটাবেজের সাথে হয়তো বা লিঙ্ক করবে বা ডাইনামিক ওয়েবসাইটে কনভার্ট করবে প্রথমে তো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট ছিল ফ্রন্ট এন্ড ডেভেলপাররা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করেছিল এবার ব্যাক ডেভেলপাররা বা ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্টটা আমাদের ওয়েবসাইটটাকে ডাইনামিক ডাইনামিকে কনভার্ট করা হবে দেন এই কাজগুলো করার পরে আমাদের ওয়েবসাইটটাকে টেস্টিং অ্যান্ড ডিবাকিং পার্টের জন্য চলে যাবে বা রেডি হবে তখন আমরা ওয়েবসাইটটাকে টেস্ট করব কোথাও কোনো ভুল আছে কি এটা টেস্ট করার পরে আমাদের যদি কোনো ভুল আমরা ডিটেক্ট করতে পারি সেটাকে আমরা ফিক্স করবো ওটাকে আমরা ঠিক করে ফেলবো এগুলো করার পরে আমাদের হচ্ছে ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য রেডি করতে হবে তো পাবলিশিং করার জন্য আমাদের প্রথমে একটা ওয়েবসাইটের নাম কিনতে হবে বা ডোমিন নেম কিনতে হবে দেন আমাদের একটা হোস্টিং কিনতে হবে বা একটা জায়গা কিনতে হবে একটা স্পেস আমাদের কিনতে হবে বা ভাড়া নিতে হবে এরপর আমরা আমাদের ওয়েবসাইটকে ওই হোস্টিংয়ে বা ওই হোস্ট সার্ভারে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করব বা আপলোড করব। ওই যে জায়গাটা কিনেছিলাম ওই জায়গার মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে সংরক্ষণ করবো বা ওই জায়গাটাতে আমাদের ওয়েবসাইটটাকে আপলোড করব। বা আমাদের যে সমস্ত ফাইলগুলো ছিল ওগুলো আমরা আপলোড করব এরপর আমাদের লাস্ট যে ধাপ আছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করতে হবে বা বলে দিতে হবে আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি এই নাম এই ইনফরমেশনগুলো দিতে হবে যাতে করে সার্চ ইঞ্জিনের যে সমস্ত সফটওয়্যার আছে বা ক্রলার আছে তারা যেন আমাদের ওয়েবসাইটে আসতে পারে এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কে তারা একটা ধারণা নিতে পারে পরবর্তীতে কেউ যদি কিছু লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইট রিলেটেড তাহলে যেন সার্চ ইঞ্জিনে সেটা দেখায় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন ওয়েবসাইট ডিজাইনিং বা একটা ওয়েবসাইট কীভাবে আমরা পাবলিশ করতে পারি এই বিষয় সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গিয়েছেন তো আজকের ভিডিও এ পর্যন্ত এবং এই ভিডিওটার মাধ্যমে মূলত আমাদের এই সিরিজের ভিডিওটা ভিডিও সিরিজের এই ভিডিও সিরিজের যে ভিডিওগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল এর পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে কোনো টপিক যদি আমরা মিস করে যাই সেটা আপনাদের আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই টপিকের উপরে মূলত ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানমার পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলে